হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা যে জন্য করা, যাদের জন্য করা, মূলত যারা এই টাইপের মোবাইলে কাভার ইউজ করেন। তো এই টাইপের বলতে যাদের যে কাভারের পিছনে এই ধরনের গ্লিটার থাকে পানির সাথে, তো পানিটা পুরো বের হয়ে গেছে এই জন্য আর কি। এটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ভালো করে, এটার ভিতরে কিন্তু পানি থাকে। তো এইভাবে এটা নাড়লে কিন্তু পানিটাও নড়ে। তো এই টাইপের কাভার যারা ইউজ করেন তাদের জন্য মূলত ভিডিওটা। তো এই কাভারগুলো কিন্তু এখান থেকে ফেটে যায়, যেটা আমারটা ফেটে গেছে, ফেটে গিয়ে মোবাইলের ভিতরে পানি ঢুকে গেছে। তো এই কারণে আমি চিন্তা করলাম একটা সতর্কতামূলক একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই এই কাভারটা কিন্তু ফেটে যায়, ফেটে গিয়ে মোবাইলের ভিতর ঢুকে যায়। এবং এটা যে কখন ফেটে যাবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। এটা ফেটে গিয়ে মোবাইলের ভিতর যখন পানিটা ঢুকে যাবে, তখন মোবাইলের স্ক্রিনে যখন দেখতে পারবেন যে স্ক্রিনের ভিতরে কেমন একটা হলুদ দাগ হয়ে যায় কিন্তু পানি ঢুকলে। এটা আমি আগে জানতাম না, আমারটা হওয়ার পরেই আমি বুঝতে পারলাম। তো তখন আপনি বুঝতে পারবেন যে কিছু একটা সমস্যা হয়েছে। তখন আপনি বের করলে দেখতে পারবেন যে এখান দিয়ে এটা বের হয়ে, এটা ফেটে গিয়ে পানিটা বের হয়ে মোবাইলে ঢুকে গেছে। এই যেটা এখনও এই যে হাতে লেগে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটা আমি মনে করি যারা যারা এই টাইপের মোবাইলে কাভার ইউজ করেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই টাইপের কাভার ইউজ না করাটাই বেটার, যেটা আমি মনে করছি। আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন, এতে করে যারা এই ধরনের কাভার ইউজ করে তাদের কাছেও ভিডিওটা পৌঁছে যাবে, এতে করে কেউ একটু হলে উপকৃত হবে। আর আপনি যদি এই পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ পেজটিতে লাইক অ্যান্ড ফলো করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।